হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু টেক ইনফরমেশন। পৃথিবী জুড়ে জ্বালানির অভাবের কথা সকলেরই জানা। পেট্রোল ডিজেল সহ খনিজ তেলের ভাণ্ডার ক্রমশ ফুরিয়ে আসছে, সমুদ্রের জল থেকে তাই তৈরি হবে জ্বালানি, এমনই বলছেন বৈজ্ঞানিক সমীক্ষা। ফ্রেন্ডস, দয়া করে ভিডিওটি শেষ অবধি দেখবেন, আশা করি ভালো লাগবে। আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিওর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক সমুদ্রের জল থেকে কীভাবে জ্বালানি তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা খোঁজ চালাচ্ছেন বিভিন্ন বিকল্প জ্বালানি। এই পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেগ রাও বলেছেন, বিকল্প রয়েছে হাতের নাগালি, শুধু একটু পরিশ্রম করলেই তা মিলবে। গ্রেগ বলছেন, সমুদ্রের জল থেকেই তৈরি হতে পারে এই বিকল্প জ্বালানি। সমুদ্রের জলের অণুগুলো ভেঙে তৈরি করতে হবে হাইড্রোজেন গ্যাস, এর জন্য ব্যবহার করতে হবে ইলেকট্রোলাইসিস পদ্ধতি। জলের তড়িদায়নের ফলে রাসায়নিক বিক্রিয়ায় এই জ্বালানি উৎপন্ন করা সম্ভব। হাইড্রক্সাইড আয়ন ও হাইড্রোজেন আয়নগুলিকে আলাদা করতে পারা যাবে এই ইলেকট্রোলাইসিস পদ্ধতির মধ্য দিয়ে। এই হাইড্রক্সাইড বাতাসে কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, তৈরি করবে বায়োকার্বনেট, তারপর সেখান থেকেই তৈরি করা যাবে এই বিশেষ জ্বালানি। এই বায়োকার্বনেট কোনোভাবেই সমুদ্রের ইকোসিস্টেমকে দূষিত করবে না। সমীক্ষা বলছে সৌরবিদ্যুৎ ও বায়ুশক্তি দিয়ে তৈরি বিদ্যুৎ যেভাবে বিকল্প জ্বালানি হিসেবে মর্যাদা পেয়েছে, তেমনই এই সমুদ্রের জল থেকে তৈরি জ্বালানিও নতুন দিশা দেখাবে বিশ্বকে। এই জ্বালানিকে বলা হচ্ছে হাইড্রোজেন ফিউয়েল, এর খরচও অনেক কম বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এতে বাতাসের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে যাবে বলে মনে করছেন এই বিজ্ঞানীরা। এর আগে আয়ারল্যান্ডে একটি ইউরোপীয় গবেষণা প্রকল্পে সাগরের জলের নিচে সিউইড বা অ্যালজি থেকে জ্বালানি উৎপাদনের নমুনা দেওয়া হয়। গবেষকরা ওই সমুদ্রের শ্যাওলা থেকে যে তেল বার করেছেন তা বায়োফিউয়েল তৈরিতে কাজে লাগানো হয়। বিজ্ঞানীরা জানান সিউইড চাষ করতে কোনো সার লাগে না, চাষের জমিও লাগে না, কিন্তু মাটিতে যেসব ফসল চাষ হয় সেখানে জমি নিয়ে টানাটানি। এছাড়া সিউইড খুব তাড়াতাড়ি বাড়ে, ছ মাসেই পুরো গজিয়ে যায়। এই ধরনের অ্যালজি অর্থাৎ সামুদ্রিক শ্যাওলায় শর্করা আছে যা বায়ো এথানল তৈরিতে ব্যবহার করা যায়। অপর কিছু অ্যালজিতে তেল আছে যা বায়োডিজেলে পরিণত করা যায়। গবেষকরা এ ধরনের জ্বালানিকে ব্যবসায়িক দিক থেকে ব্যবহারযোগ্য করতে সচেষ্ট। তারা প্রধানত অ্যালজির বার ও অ্যালজিতে তেলের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন। গবেষক জুলি ম্যাকোয়ার বলেছেন, গবেষণার ফলে দেখা গিয়েছে যে ওই শ্যাওলায় মাটিতে চাষ করা ফসলের চেয়ে 7-31 গুণ বেশি তেল থাকবে। এই ছিল আজকের বিষয়বস্তু। আমরা আশা করব খুব তাড়াতাড়ি এই সমুদ্রের জল থেকে তৈরি ফিউয়েল আমাদের ব্যবহারযোগ্য হবে এবং আমরা এটা খুব তাড়াতাড়ি ব্যবহার করতে পারব। ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য।